সন্তানের দরকারে পাশে থাকতে হবে, তাকে বুঝিয়ে দিতে হবে, কিন্তু নিজের পড়া নিজে তৈরি করার অভ্যেসও গড়ে তুলতে হবে সন্তানের মধ্যে। একটি শিশু যখন হাঁটতে শেখে, সে কারো হাত ধরে প্রথম পা ফেলে, এক পা দুপা করে এগোতে শেখে, কিন্তু একটা সময়ের পরে তাকে আস্তে আস্তে ছাড়তে হয় যাতে নিজেই সে হাঁটতে শেখে। হয়তো প্রথমে পড়ে যাবে, কিন্তু আবার উঠে হাঁটতেও শিখবে। পড়ার ক্ষেত্রেও ঠিক তেমনই, গোড়ার দিকে বর্ণ পরিচয়, বাক্য গঠন শেখাতে পাশে থাকবে অভিভাবক, কিন্তু সন্তান একটু বড় হলে পড়ার জগতেও তাকে একটু একটু করে একা ঠেলে দিতে হবে। সেলফ স্টাডি করা অত্যন্ত জরুরি, এতে সন্তান আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী হয়ে উঠবে। কখন থেকে একা পড়বে? ক্লাস 1-2 পর্যন্ত বাচ্চাদের পড়ার সময়ে মা বাবার সাহচর্য প্রয়োজন, কারণ তখন তারা বিভিন্ন ভাষার অক্ষর চিনতে, বাক্য গঠন করতে শিখছে, তাই সেই সাহায্যটা করতে হবে। কিন্তু ক্লাস 3 থেকে সন্তানকে নিজের পড়া নিজে তৈরি করার জন্য উৎসাহ দিতে হবে, তাহলে একটা সময় পরে সে নিজের পড়ার দায়িত্ব নিতে শিখবে। নিজে কেন পড়বে? সন্তানের বুদ্ধির বিকাশের জন্য ওদের একা পড়তে দেওয়া খুব জরুরি। নিজে পড়ে নিজে বুঝলে, নিজেই সমস্যার সমাধান করতে পারলে যে আত্মবিশ্বাস তৈরি হয় তা জীবনের সব ক্ষেত্রে সহায়ক। অন্যদিকে নিজের পড়া নিজে বুঝতে গেলে মনোযোগ দরকার। একটা বিষয় নিজে পড়তে পড়তে এগোলে তার সঙ্গে একটা ভালোবাসার সম্পর্কও তৈরি হয়ে যায়। কেউ জোর করে সেই বিষয়টা পড়িয়ে দিলে সেই সম্পর্কটা তৈরি হয় না। নতুন এডুকেশন পলিসি অনুযায়ী পড়াশোনা এখন অনেক প্রয়োগমূলক, প্রশ্নের ধরনও বদলাবে পরীক্ষায়। সেখানে বিষয়ভিত্তিক যুক্তিযুক্ত চিন্তাভাবনা জরুরি। নোটস মুখস্থ করে লিখে এলে আর চলবে না, যেটা পড়ুয়ারা পড়ছে তার উপরে ভিত্তি করে লজিক্যাল রিজনিং, প্রয়োগমূলক প্রশ্নের ধারা তৈরি হচ্ছে, ফলে নিজে পড়লে প্রশ্ন পড়ে বুঝে উত্তর দিতে পারবে সে। এখন পড়ুয়াদের মধ্যে একা পড়া ও বই পড়ার অভ্যেস চলে গিয়েছে, ভিডিও লেকচার শোনে এখন ছাত্ররা, তার সঙ্গে কোচিংয়ে তৈরি নোটস পেয়ে যাচ্ছে। নোটস যদি শিক্ষকেরা মুখে বলেন তাহলেও তারা লিখতে চায় না, নোটসের পিডিএফ চলে যাচ্ছে ফোনে, গল্পের বই পড়ার জায়গায় সিনেমা মজার ভিডিও দেখছে। পড়ার অভ্যেস গড়ে তুলতে হবে। নোটস মুখস্থ করে স্কুলে বা সেমিস্টারের পরীক্ষায় পাশ করে গেলেও পরবর্তীকালে কম্পিটিটিভ পরীক্ষায় কিছু করে উঠতে পারবে না, কারণ সেখানে যে লজিক্যাল রিজনিং, অ্যানালিটিক্যাল প্রশ্ন আসে তার উত্তর দিতে গেলে নিজেকে বই পড়ে বুঝতে হবে। মস্তিষ্কের মেদ ঝরাতে আরও অনেক অনেক বেশি করে মাথা খাটাতে হবে বলে বিশেষজ্ঞদের অভিমত। নোটসের চেয়েও বইকে প্রাধান্য দেওয়ার কথা বলেন সবাই। অনেক স্কুল থেকে নোটস বা ওয়ার্কশিট দেওয়া হয়, কিন্তু তার সঙ্গে পাঠ্য বইও কিনে পড়তে হবে। বই পড়ে জানার আগ্রহ তৈরি করা জরুরি। দুটো বইয়ে দুটো বেশি তথ্য সে পেয়ে যেতে পারে। একটু ভেবে দেখলে মনে পড়বে আমরাও কিন্তু ছোটবেলায় যে বই পড়েছি সেগুলো স্মৃতিতে রয়ে গিয়েছে। নোটস অনেক পড়েছে কিন্তু সেগুলো স্মৃতিতে আবছা, তাই বইয়ের গুরুত্ব বুঝতে হবে। সবার আগে পড়ুয়াদের স্কুলমুখী ও বইমুখী হতে হবে। এমন অনেক পড়ুয়াদের পাই যাদের অভিভাবকেরা সারাদিন বাড়িতে থাকেন না, সেই সময়ে মেয়েটি হয়তো ফোন দেখেই কাটিয়ে দিল। পড়ার অভ্যেস করে তোলার জন্য ভালো বই, গল্পের বই পড়তে হবে। আমরা আগে স্কুলে একটা চ্যাপ্টার হয়তো 3টে বই কনসাল্ট করে পড়তাম, লাইব্রেরি থেকে বই তুলে নোটস তৈরি করতাম। নিজে নিজে নোটস তৈরি করায় মস্তিষ্ক যেমন কার্যকর হয়, আত্মবিশ্বাসও বাড়ে। নিজে নোটস তৈরি করলে লেখার গতিও বাড়বে, ফলে সব দিক দিয়েই সুবিধে। তবে এই বিষয়ে এখন আরেকটু অন্যরকমভাবে বলা যায় যে এখন তো যুগ বদলেছে, পড়ার ধরন বদলেছে, প্রযুক্তি নির্ভর হয়েছে পড়ুয়ারা, কিন্তু তা সবসময় খারাপ নয়। আমি তো বলবো যে স্টুডেন্টদের দেখছি ইউটিউব দেখে বা নেট থেকে নিজেরাই কোনো চ্যাপ্টার সম্পর্কে আরও বিশদে জেনে আসছে। এখন অধিকাংশ বাবা মা ওয়ার্কিং, বাড়িতে সন্তানকে ধরে পড়াতে পারেন না, সেক্ষেত্রে তো সেই বাচ্চারা একাই পড়া তৈরি করছে। হয়তো গৃহশিক্ষকের গাইডেন্স রয়েছে, তবে দিনের শেষে নিজের পড়াটা নিজে করার তাগিদটা সব পড়ুয়ার মধ্যে থাকা দরকার। পরীক্ষা থাকুক বা না থাকুক,
ছুটি থাকলে গৃহশিক্ষক না এলেও সকাল সন্ধে পড়তে বসার অভ্যাসটা বজায় রাখতে হবে। একা একা পড়াশোনার অভ্যেস তৈরি হলে স্কুলের শিক্ষক কি বলছেন পড়ুয়ারা স্বাভাবিকভাবে তাতেও মনোযোগ দেবে। আরেকটি দিকও চিন্তার বলে মনে হচ্ছে, সেটা হলো অনেক সময় আমরা দেখি কোচিং ক্লাস করার জন্য অনেকে স্কুল কামাই করে, উপস্থিতি খুব কম, কিন্তু নিয়মিত স্কুল যেতেই হবে। স্কুলের পড়াশোনা একজন পড়ুয়া যদি ফলো করে আর নিজে পড়ে তাহলে রেজাল্ট খারাপ হওয়ার কথা নয়। কিছু বুঝতে না পারলে স্কুলের শিক্ষক শিক্ষিকার কাছে সাহায্য চাওয়া যায়, কিছু উপায় কার্যকর। অনেক সময় দেখা যায় অভিভাবকরা বই পড়ছেন আর সন্তান শুনছে, এতে কিন্তু মনোযোগ তৈরি হবে না, বরং ও নিজে যদি নিজের বই পড়ে, পড়া তৈরি করে, সেক্ষেত্রে মনোযোগ বেশি থাকে। জোরে জোরে পড়তে হবে যাতে নিজের পড়া নিজের কানে ঢোকে। কানের ভিতর দিয়ে মরমে পশিল, কানের সঙ্গে মস্তিষ্কের যোগাযোগ তো বিজ্ঞানসম্মত, তাই পড়া ও শোনা দুটোই জরুরি। বরং পরীক্ষা নেওয়ার কাজটা অভিভাবকরা করতে পারেন, সপ্তাহের দুটো দিন দুটো বিষয়ের চ্যাপ্টার ধরে পরীক্ষা নিলেন, সে নিজে কতটা বুঝেছে, কোথায় আটকাচ্ছে সেটা তা হলে ধরতে পারবেন। অন্যদিকে পুরো পড়ার নির্যাস সে নিতে পারছে কি না তা বোঝার জন্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন খুব উপকারী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ধরুন সন্তানকে তারামণ্ডল নিয়ে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে বললেন, সে তখন প্রেজেন্টেশনের জন্য ছবি সংগ্রহ করবে, একাধিক জায়গা থেকে তথ্য সংগ্রহ করবে, এবং সেই প্রেজেন্টেশন করার সময় তাকে যে বোঝাতে হচ্ছে এতে কিন্তু সে পুরো বিষয়টা পড়ে তথ্য সংগ্রহ করে তা থেকে নির্যাসটুকু বার করে নিতে শিখে যাচ্ছে। প্রকৃতির কাছে বাচ্চাদের নিয়ে গেলেও ওদের অনুধাবন শক্তি বাড়ে। নিজে নিজে গাছ চিনতে, বাগান করতে শিখলে একটা দায়িত্ব তৈরি হয়। স্কুলে বায়োডাইভার্সিটি গার্ডেন আছে, মানে আমাদের অনেক স্কুলেই, সেখানে ছাত্রদের নিয়ে যাওয়া যেতে পারে, ওদের নামে ওরা গাছ রোপণ করতে পারে, সেই গাছ বড় করা ওদের দায়িত্ব, ওদের সেই দায়িত্ব দেওয়া যেতে পারে। এতে ওদের পর্যবেক্ষণ শক্তি তৈরি হবে, একটা প্রাণের দায়িত্ব নিতে শিখবে তারা, নিজেরাই খুঁজে বার করে কোন সারে সেই গাছের উপকার, কোনটা খারাপ সেটা তারা বার করবে। এভাবে চিন্তা শক্তিও বাড়ে। সামনেই নতুন পাঠ্যক্রম শুরু হবে নতুন বছরে, নিজের উপরে ভরসা রাখুক পড়ুয়ারা, রেজাল্টে তার প্রতিফলন দেখতে পাবে তারা অবশ্যই। আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্ত। আপনারা দেখছিলেন শিওলেস মোটিভেশনাল হাব। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।